12 বছর আগের মঙ্গলকোট বিস্ফোরণ মামলার রায়দান বেকসুর খালাস তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের। কারণ আজকে 10 সালে কেস, সেই কেস যারা করেছিল, মিথ্যা মামলা করেছিল, আমি সানাজ অল ক্রিম যারা ছিল কাজল সবাই বেকসুর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বললেন, সত্যের জয় হলো। কি ঘটেছিল মঙ্গলকোটে? সালটা তখন 2010, রাজ্যের ক্ষমতায় আসেন বাম সরকার। সেই সময় পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোট থানা এলাকার মল্লিকপুরে একটি বিস্ফোরণের ঘটনায় কয়েকজন জখম হয়েছিলেন, তার মধ্যে দুজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। রাজনৈতিক শত্রুতার কারণেই হামলা চালানো হয়েছিল বলে অভিযোগ উঠেছিল সেই সময়। ওই মামলায় অভিযুক্তদের মধ্যে ছিলেন অনুব্রত এবং কুটিগ্রামের তৃণমূল বিধায়ক শেখ শাহনওয়াজ সহ 15 জন। 2010-এ মঙ্গলকোট থানায় অনুব্রতের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হয়। এরপর তৃণমূল সরকারের ক্ষমতায় আসার পর এই নিয়ে বিশেষ আইন আদালত করতে হয়নি তাকে। মঙ্গলকোট মামলার শুনানিতে হাজির করানোর জন্য গত সপ্তাহে আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগরের MP MLA আদালতে আনা হয়েছিল অনুব্রতকে।